রাজ্যে আরক্ষা কর্মী চিকিৎসক সংবাদ মাধ্যমের পর এবার আক্রমণের শিকার বন দপ্তরের কর্মী বন্য হাতিকে তাড়াতে গিয়ে দুষ্কৃতীর মার ধরে আহত এক বনকর্মী ঘটনা রবিবার রাতে মুঙ্গিয়াকামী থানাধীন উত্তর মহারানীপুরের লক্ষ্মীচরণ পাড়ায় উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি দপ্তরের অন্যান্য কর্মীদের বন দপ্তর সূত্রে জানা গেছে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জের বনকর্মীরা খবর পাই উত্তর মহারানীপুরের লক্ষ্মীচরণ পাড়ায় বন্য হাতি তাণ্ডব চালাচ্ছে এমন খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বন্য হাতির সন্ধান করতে থাকে কিন্তু বন্য হাতি না পেয়ে বনকর্মীরা ফিরে আসার পথে উত্তেজিত জনতা বনকর্মীদের উপর হামলা চালায় এতে বিশ্বজিৎ দেববর্মা নামে এক ফরেস্ট গার্ড আহত হয় পরে অন্যান্য বনকর্মীরা আহত বিশ্বজিৎকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে আহত বিশ্বজিৎ দেববর্মা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে চুরাই কাঠ পাচারকারী বনকর্মীদের উপর হামলা চালায় কারণ বনকর্মীদের তৎপরতার জন্যই চুরাই কাঠ ব্যবসায়ীদের অবৈধ ব্যবসা প্রায় বন্ধের পথে এইসব কারণেই বন্য হাতির খবর চাউর করে বনকর্মীদের ঘটনাস্থলে নিয়ে এই হামলা সংঘটিত করে বলে অভিযোগ আমাদের যে এডিএস টিমটা আছে তো ওই টিমটা হাতির উপদ্রব দেখাতে ছিল উত্তর মহারানীর দিকে তো ওইখানে হাতির উপদ্রবটা দমানো লেগে গেছিল তো ওই সময় গ্রামবাসীরা কিছু লোক আছে যারা সাধারণত হয়তো বা অবৈধ কাঠের সাথে যুক্ত আছে ব্যাপারের সাথে তো তারা কয়েকদিন আগে আমরা ওইখান থেকে কিছু সাইকেল সিজ করছিলাম তো এটার এগেনস্টে বোধ একটা অজুহাত দেখা যাচ্ছে যে হাতে ফসল নষ্ট করে বাড়ি নষ্ট করে একটা অজুহাত দেখা যাচ্ছিল তার উপর আক্রমণ করছে মূলত তাদের মানে তারার ওই দিকে যখন মানে আমরা স্টাফ ডিউটিতে যাই তো বিভিন্ন ধরনের যে খবরগুলি থাকে যে কোন জায়গাতে ইলিসিট সেলিং হইতেছে বা ইলিগ্যাল টিম বা স্মাগলিং হইতেছে ওই খবরটা আমরা স্টাফরা দেখে হয়তো ঘটনাটা তো আমরা পরবর্তী সময় আমরা সিজও করি তো এই যে মানে সিজ যে করছি আমরা কদিন আগে ওইটার একটা রেশ মেটেছে যার উপর আক্রমণ হয়েছে ওনার নাম টাম জানা গেছি স্যার ওনার নাম বিশ্বজিৎ দেববর্মা আমরা একজন ফরেস্ট গার্ড আমরা ডিপার্টমেন্টাল এবার তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ থেকে বনদস্যুদের বিরুদ্ধে মুঙ্গিয়াকামী থানায় এক মামলা করা হবে বলে জানা গেছে এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর এ ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ মিডিয়া সিটি